বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি এমন একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলাপ করছি, সেটি হলো জলছাদ। আমরা বিল্ডিংয়ের উপরে জলছাদ করে থাকি, তো জলছাদের প্রসিডিউর, জলছাদের রেট এবং জলছাদে কী কী মালামাল লাগে তারই একটি নমুনা আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে একটি বিল্ডিংয়ে জলছাদ করেছি, সেই জলছাদের বিস্তারিত আলোচনা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে এই জলছাদ সম্পর্কে কিছু বলার জন্য আমাদের যে কন্ট্রাক্টর আছেন আদ ভাই, উনি আমাদের কোম্পানিতে বেশ কয়েক বছর বলতে হবে, মানে শুরু থেকেই আছে। তো উনি আরও ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কাজ করছে, ওনার অভিজ্ঞতা এবং ওনার কাজের পরিধিতে অনেক বেশি। তো তাকে আমি গিয়ে জলছাদ সম্পর্কে কিছু বলার জন্য বলছি। তো আহাদ ভাই, আপনি আপনার পরিচয় দিয়ে আপনি একটু জলছাদ সম্পর্কে কিছু বলুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আহাব, জলছাদ কন্ট্রাক্টর। আমি 2007 সাল থেকে, ৯৮ সাল থেকে জলছাদ করে আসছি। শেলটেক, নাবানা, বেতিয়ার, হামিদ রিয়েল এস্টেট, ওই কনকর, তারপরে অন্য অনেক কোম্পানিতে আমি কাজ করে রাখি। তো বেশিরভাগ কাজই আমি বিটিআই নাবানা শাল থেকে করি। জলছাদ করার উদ্দেশ্য হলো একটা, জলছাদ করলে ছাদটা ঠান্ডা থাকে, যারা টপছাদে থাকবে তাদের গরম লাগবে না। আর একটা হলো জলছাদ করলে ছাদ কোনোদিন জ্যাম হবে না। জলছাদের পরিবর্তে অনেকেই টাইলস লাগাইতেছে, কিন্তু আসলে যারা টাইলস লাগা তাদের হিট প্রয়োগ হয় না, ওয়াটার প্রয়োগ কিছুটা হয় কিন্তু হিট প্রয়োগ হয় না। তো এটা আসলে আমার মতে হয় না আর কি, আমার মতে জলছাদ করলে সবচেয়ে ভালো হয় আর কি। কারণ যে একটা বিল্ডিং জলছাদ করলে কমপক্ষে 20-25 বছর জলছাদ কিছু হয় না, কিন্তু ভালোভাবে করা যায়। যেমন জলছাদের একটা রেশিও আছে 2:7, যেমন সুন হইল গা 2টা, সুরকি হইল 2টা, কুয়া হইল 7টা। যেমন প্রথমে ছাদটাকে ভালো করে সেভিং করে নিতে হবে, সেভিং করে ছাদটাকে ধুইতে হবে, ধোয়ার পরে কুয়া তুলতে হবে, কুয়া তোলার পরে কুয়ার উপরে সুরকি, সুরকির উপরে চুন দিয়া বা শুকনা 2 দিন কাটতে হবে। 2 দিন কাটার পরে, শুকনা কাটার পরে পানি দিয়ে আবার 4-5-6 দিন এভাবে কাটতে হবে। কাটার পরে ছাদটাকে ডালাই করে দেওয়ার পরে 2 দিন অপেক্ষা, এরপরে পিটা পিটা আরম্ভ, 5-6 দিন এভাবে পিটালে ছাদটা সুন্দর হয়ে আসবে আর কি। তো চুন, সুরকি এবং খোয়া এটা আমরা ইউজ করলাম, এর সাথে আমরা জানি যে আরও কিছু ম্যাটেরিয়াল আপনারা এটাকে বাইন্ডার হিসেবে ইউজ করেন, সেই জিনিসগুলোর যদি একটু বলে দেন তাহলে আমাদের জন্য আর একটু সুবিধা হয় বা আমাদের দর্শকদের জন্য আরও ভালো হয়। যেমন আমরা চিটাগুড় ব্যবহার করি, চিটাগুড় ব্যবহার করলে মাল্লাকে টাইট করে এবং সুন্দর আছে। যেমন আমরা রসুন ব্যবহার করি, রসুন ব্যবহার করলে পোকামাকড় ধরে না। আমরা তেঁতুল ব্যবহার করি, তেঁতুল ব্যবহার করলে ছাদের মধ্যে লুনা ধরবে না, মানে জাস্ট এই জন্যই এগুলো আমরা ব্যবহার করি। তো এখন এই জলছাদটা করতে আসলে আমরা অনেকে টাইলস করি, অনেকে বিভিন্ন ধরনের সিসি কাস্টিং করি এবং বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে আমাদের তাপ নির্ধারণের জন্য। এখন বর্তমানে তো টেকনোলজি অনেক ফাস্ট, তো তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস করতেছে এবং সেগুলোর রেট বিভিন্ন, অনেক দামের রেট। তো আমাদের জলছাদ এটা অনেক পুরাতন একটা পদ্ধতি, এটাতে অনেক কার্যকর, আমরা সেই জন্যই আমরা এটা করে থাকি। তো এইটার রেটটা কীরকম পড়ে, মানে স্কোয়ার ফিট হিসেবে যদি আমরা কোথাও করতে যাই আসলে অ্যাকচুয়ালি কীরকম কস্টিংটা পড়ে, এটা যদি আমাদের একটু বলতে হয়। জলছাদ চুন সুরকি কোয়াদা যদি আপনার এভারেজ সাইন্সিং করতে যান তাহলে রেট পড়বে 100 টাকা, কমপক্ষে 100 টাকা পার স্কোয়ার ফিট। আর জলছাদের একটা গুণ্ডি আছে যেটা পার রেট হিসেবে ধরি, এটা পড়বে 70 টাকা রেট এভারেজ সাইন্স। আর এটা কি আপনার মালামাল সহ বললেন না? মালামাল এবং লেবার সহ, লেবার এবং মালামাল সহ, সেটা তো যে কোনো জায়গায় হতে পারে, সেটা যে ছোটো বিল্ডিংয়েও হোক, বড় বিল্ডিংয়ে হোক, সব জায়গাতেই। আচ্ছা আচ্ছা, আপনার ঠিকানাটা বা মোবাইল নাম্বারটা যদি দেন, আমার দর্শকরা আপনাদের সাথে একটু যোগাযোগ করলো এবং সম্পর্কে একটু জানতে চাইলো আর কি। আমার নাম আব্দুল আহাদ, আমার কোম্পানির নাম বাই বাই এন্টারপ্রাইজ, আমার মোবাইল নাম্বার 01712-60226022-8787। আমি থাকি মিরপুর 12 নম্বর। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আপনারা সবাই দেখলেন এবং শুনলেন আমাদের
কন্ট্রাক্টরের কথা এবং আপনারা জলছাদ করাবেন, অবশ্যই জলছাদ একটি বিল্ডিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ছাদের উপরে জলছাদ থাকলে জলছাদের নিচের যে ফ্লোরটি সেটিও খুব ভালো থাকে, ড্যাম্প প্রুফ হয়, হিট প্রুফ হয়, সব কিছুর নিয়মভিত্তিক যদি কাজ করা হয় তাহলে একটি বিল্ডিংয়ের জন্য একটি টেকসই একটি পদ্ধতি হলো জলছাদ। আসলে আমরা যত ভালো কিছুই করি না কেন, এটি আসলে এটির উপরে আসলে কোনো ভালো কিছু হয় না। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের জন্য দোয়া করবেন।